নমস্কার, আমরা বলেছিলাম যে ভুবনেশ্বরে বুদ্ধ আর্ট গ্যালারি ললিত কলা একাডেমিতে 13 তারিখ আজকেই বলো কলকাতা টিভি অ্যাস্থেটিক আর্ট যৌথ উদ্যোগে ট্যালেন্ট চয়েস অ্যাওয়ার্ড, সেই ট্যালেন্ট চয়েস অ্যাওয়ার্ড আমরা 6 জনকে তুলে দিয়েছি। তার মধ্যে একজন আমাদের সাথে এই মুহূর্তে আছে আমাদের পর্দায়, আমার সাথে আমাদের সবার খুব কাছের অসিত বরণ চক্রবর্তী, এমিনেন্ট আর্টিস্ট, ওনাকে তুলে দিয়েছি। আমি দেখিয়ে দিতে বলবো প্রথমে ওনার সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড, তার সাথে মেডেল ট্যালেন্ট চয়েস অ্যাওয়ার্ডের, এবং শুনে নেব অসিতদার এই ট্যালেন্ট নানা রকম অ্যাওয়ার্ড, সবাই অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, কিন্তু প্রত্যেকটা অ্যাওয়ার্ডের মধ্যেই যেন একটা ভালোবাসা জড়িয়ে থাকে, তো সেই ভালোবাসাটার অনুভূতিটা ব্যক্ত করতে বলবো সংক্ষেপে। নমস্কার, প্রথমেই বলি আমি হাওড়া জেলার বাগনান থেকে আসছি, আমার নাম অসিত বরণ চক্রবর্তী, আমি একজন শিল্পপ্রেমিক, কারণ শিল্পী বলার আমার এখনও অধিকার জন্মায়নি। তো আজকে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় অ্যাস্থেটিক আর্ট তথা বলো কলকাতা টিভির যৌথ উদ্যোগে এই এক্সিবিশন তথা বলো কলকাতা টিভির ট্যালেন্ট চয়েস অ্যাওয়ার্ডে আমি সম্মানে সম্মানিত হতে পেরে আমি খুব আনন্দ বোধ করছি। এবং আমরা শিল্পী হিসেবে বা আমরা শিল্পপ্রেমিক হিসেবে সরি শিল্পপ্রেমিক হিসেবে আরও কাজ করে যেতে চাই, এবং আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে, কালচার করতে হবে, এইভাবেই এগাতে হবে। শুধু তাই নয়, আমি এর আগেও বলো কলকাতা টিভির বঙ্গ গৌরব স্মৃতি সম্মান হাওড়া জেলা থেকে পেয়েছি। এইভাবেই এই যে আমাদের ইন্সপিরেশন, মানে এনাদের যে এটা আমাকে আরও মানে উদ্বেগ করে তোলে যে আরও কাজ করব, আরও কাজ করব। আমাদের শিল্পী জীবনে আমাদের কাজ করেই যেতে হবে, এটাই আমাদের সর্বোত্তম। এবং আজকে সুদূর ভুবনেশ্বরে আজকে ললিত কলা একাডেমিতে এক্সিবিশন হচ্ছে, শুধু আমি নয়, আমার 3 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমি এখানে এসে হাজির হয়েছি। আমার এর পরবর্তী সংকল্প অ্যাস্থেটিক আর্ট তথা বলো কলকাতা টিভির যে নেপালে এক্সিবিশন হবে, আমার 3টে আজকে ভুবনেশ্বরে 3 জনকে নিয়ে এসেছি, পরের বারে আরও 6 জনকে নিয়ে আমি ওখানে থাকবো, এবং এইভাবেই এগাবো। আপনারা পাশে থাকুন, আপনাদেরকে এইভাবেই পাশে পেতে চাই চিরকাল, ধন্যবাদ। এবং তার সাথে আমরা এটাও শুনিয়েছি, দেখিয়েছি যে অসিতদার উদ্যোগে, অ্যাস্থেটিক আর্টের উদ্যোগে একটি এক্সিবিশন আসছে হাওড়াতে, ওটা একটু বলে দাও, ভালো লাগবে। কামিং সুন আমাদের হাওড়া জেলার বাগনানে আমাদের একটা ওয়ার্কশপ করতে চলেছি ফ্লুইডের ওপর বাচ্চাদের নিয়ে। বাগনানে এর আগে ওয়ার্কশপ হয়েছে, কেউ কেউ করিয়েছে দেখেছি আর্ট পেপারের ওপর প্লেনে কি করেছে। আমাদের ওয়ার্কশপটা একটা অন্য মাত্রায় আমি দিতে চাইছি। আমি এর আগে একটু বলে রাখি, এর আগে বাচ্চাদের চাইল্ড এক্সিবিশন অ্যাস্থেটিক আর্টের প্রযোজনায় নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে আমি গ্রাম থেকে গ্রামান্তরে 26 জন ছাত্রছাত্রীকে নিয়ে হাজির হয়েছি। তো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে কম্পিটিশান থেকে এক্সিবিশন ভাবনায় আনতে পেরেছি, এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। এরপরে আমার মেন টার্গেট থাকবে যে আমার ছাত্রছাত্রীদের নিয়ে বাগনানে আগামী ফেব্রুয়ারিতে হতে চলেছে ওয়ার্কশপ, আপনারা আসুন, এই কর্মযজ্ঞে সামিল হন, আশা করব খুব ভালো লাগবে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অসিতদাকে, সাথে থাকবেন, ভালো থাকবেন, বলো কলকাতার সাথে আছে। নমস্কার, বলো কলকাতা থেকে আমি সৌমিক এবং রানা।